ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর ছাপ্পান্ন ভোগের একটি ভোগ, ছাপ্পান্ন ভোগের মধ্যে একটি ভোগ যার নাম হলো কণিকা ভোগ। এখানে আমি দেরাদুন রাইস নিয়ে নিলাম 1.5 কাপ। আপনারা চাইলে এখানে গোবিন্দভোগ চালও ব্যবহার করতে পারেন। আর এখানে চালটাকে আমি ধুয়ে কয়েক ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ঘি, দারচিনি, তেজপাতা আর এলাচ। এলাচগুলো একটু ফাটিয়ে দেব। এবার দিয়ে দেব কতগুলো কাজু কিশমিশ, এগুলো খুব লো ফ্লেমে হালকাভাবে 2-3 মিনিট ভেজে নেব। তো কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব জল ঝরানো চালটা, যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা জল ঝরিতে দিয়েছি, সেই জল ঝরানো চালটা এবার দিয়ে দেব। এই হলো জল ঝরানো চালটা, দিয়ে দেব। চালটা খুব ভালো করে ভেজে নেব ঘিয়ের সাথে। তো চালটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে কাপে করে জল নিয়েছিলাম, সরি চাল নিয়েছিলাম, সেই কাপ মেপে আমি 1.5 কাপ চাল নিয়েছিলাম, সেই কাপ মেপে আমি 3 কাপ পরিমাণ জল দেব। তো আমি এখানে 1 কাপ দুধ দেব আর 2 কাপ জল দেব। এখানে আমি দুধটা গুলেই রেখেছি, আমুল দুধ। এখানে 1 কাপ পরিমাণ আমি দুধ দিলাম আর যেহেতু 1.5 কাপ সেহেতু আমি 3 কাপ জল দেব। ভালো করে এটাকে এটা ফুটে আসা পর্যন্ত মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করব। মিডিয়ামে দিয়েছি, ফোটা পর্যন্ত আমি খোলা রাখবো, ফুটে গেলে ঢাকা দিই। এবার এটার মধ্যে নুন দিয়ে দেবো 1/2 টিস্পুন, এখানে 1/2 টিস্পুন নুন দিচ্ছি। তো আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দেব। আর এটা ফুটে না আসা পর্যন্ত এখন ঢাকা দেব না। তো এটা ফুটে গেছে, এটা এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পর ফিরে এসেছি। এবার এটাকে ভালো করে নেড়ে দেব। আবারও ঢাকা দিয়ে দেব। আবারও খুলে দেখছি, এটা অনেকটাই ফুটে গেছে। আর বন্ধুরা, এটা হলো শ্রী জগন্নাথ মহাপ্রভুর 56 ভোগের যে পদ থাকে তারই একটা পদ, যার নাম কণিকা ভোগ। তো এই কণিকা ভোগ রেসিপিটা খুব সহজেই হয়ে যায়। তো এরকম বাড়িতে বানিয়ে করে দেখবেন, খুব ভালো লাগবে। এই ভোগটা খেতে খুব সুন্দর। এবার এর মধ্যে দিয়ে দেব আমি, এখানে গুঁড়ো করে নিয়েছি চিনি, একটুখানি চিনি দিয়ে দারচিনি, এলাচ আর জায়ফল গুঁড়ো করে নিয়েছি, এটাই আমি দিয়ে দেব। দিয়ে এটাকে মিশিয়ে দেব। এবার দিয়ে দেব চিনি, প্রায় 1/4 কাপ পরিমাণে, 4 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিশিয়ে দেব।
আর দিয়ে দেবো এবার 2 চামচ পরিমাণ ঘি। ভালো করে মিশিয়ে দেব। তো আবার 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছি, আর এই সময় আঁচটাকে একদম লো করে দিয়েছি। 5 মিনিট পর ফিরে এসেছি, এটাকে এবার নেড়ে দেব। দেখুন বন্ধুরা, একদম ঝরঝরে ভাত হয়েছে। আমার কড়াটা একটু ছোট হয়ে গেছে, যার জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু অসুবিধা নেই। আর এটা লেগেও যাচ্ছে না, দেখুন পুরো উঠে যাচ্ছে। নেড়ে দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার কণিকা ভোগ রেসিপিটি হয়ে গেছে। তো এরকম আপনারা ভোগের সময় বাড়িতে বানিয়ে করে দেখবেন, খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলটিকে প্লিজ লাইক শেয়ার করার অনুরোধ রইল। আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো এবার এটাকে আমি বন্ধ করে দিয়ে 5 মিনিট আরও রেখে দেবো। দেওয়ার পরে এখানে চাইলে আপনারা ফুড কালারও দিতে পারেন, আমি এখানে ফুড কালার দিইনি। চিনির সাথে যখন আমি করছিলাম, চিনি দুধের সাথে একটু ফুড কালার দিলে আপনার কালারটা মিল হয়ে যেত। আমি এখানে ফুড কালার ব্যবহার করিনি। এবার এটাকে বন্ধ করে দিচ্ছি গ্যাস দিয়ে, আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আর এটা একদম ঝরঝরেই হয়েছে, দেখুন একদম ঝরঝরেই হয়েছে, কিন্তু এই ছোটো করার জন্য মনে হচ্ছে এটা ডেরা পাখি রয়েছে। তো এটা ঢাকা দিয়ে দেবো, গ্যাসটা বন্ধ করে দিয়েছি, 5 মিনিট পর খুলবো।